হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউতে যেরকম শেয়ারটি দেখলেন ওই রকম ভিডিওটি যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে এলএন মোশন অ্যাপটি এবং দুটি প্রিসেট লিঙ্কের প্রয়োজন হবে। ওই দুটি প্রিসেট লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা এলএন মোশনটি ওপেন করে জাস্ট বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নেবেন। আমি বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। জাস্ট আমি বিটম্যাপ প্রজেক্ট ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটম্যাপ প্রজেক্ট, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটম্যাপ প্রজেক্ট। জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাক গিয়ে প্রথমে একটা লেয়ার সিলেক্ট করবেন। প্রথমে পেজে প্লাস এখন আছে, প্লাস এখানে ক্লিক করবেন। নিচে করার পর এখানে সিলেক্ট করবেন 9:60, এখানে ক্লিক করবেন, এই অপশানটি সিলেক্ট করবেন। দেখে দিচ্ছি দেবো না হলে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই অপশানটি, এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন এখানে ক্রিয়েট প্রজেক্ট আছে, এখানে ক্রিয়েট প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন তাহলে ক্রিয়েট হয়ে যাবে। দেন প্লাস এখানে ইন্ডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তারপর স্যার আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবারে ফটোটি ফুল স্ক্রিন করার জন্য উপরে সিলেটে ক্লিক করবেন, তার ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে এবার যেটা করবেন এই ফটোটাকে সেভ করবেন। এই যে সেটিং অপশানের পাশে এই অ্যাড অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এরতে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টিং হচ্ছে, দেখতে পাচ্ছেন, এবার সেভ করে নেবেন। এখানে আবার এটা ডিলিট করে দেবেন, ডিলিট করে দিচ্ছি। আবার একটি ফটো অ্যাড করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট সেভাবে এই ফটোটি অ্যাড করে নিলাম। এবারে ফটোটির উপরে থ্রিডে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবো। করে নেওয়ার পর সেম এটিকেও কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক করে সেভ করে নেবো। এবার আপনারা কত যতগুলি ফটো লাগাতে চান ফটোগুলি সেভ করে নেবেন। তো আমি দুটি সেভ করে নিচ্ছি, আর একটি সেভ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট এটি সেভ করে নিচ্ছি, করে নিলাম। এটিতে ক্লিক করে কারেন্ট সেভ অ্যাজ পিএনজিতে ক্লিক করে নিলাম, সেভ হয়ে গেল দেখতে পাচ্ছেন। এবার দেন আপনারা এখান থেকে ব্যাক গিয়ে এই অ্যাডটি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এই যে বিটম্যাপ প্রজেক্টটি আছে ওটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে যাবেন এখান থেকে, একেবারে এখান থেকে চলে যাবেন একেবারে 13:29। 13:29 যাওয়ার পর আপনারা এই লেয়ারটি আছে, এই যে লেয়ারটিতে ক্লিক করবেন আপনারা, এই যে লেয়ারটি, এই লেয়ারটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এই যে এডিট গ্রুপে ক্লিক করবেন। করার পর এখানে ফটোটি প্রথমে অ্যাড করবেন, যে ফটো অ্যাড করতে চান দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো মিলের মেশিনটি ওপেন করে জাস্ট প্রথমে এই ফটোটি অ্যাড করবো, তার জন্য ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই অপশানটি, এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে কপি লেয়ার আছে, কপি লেয়ারে ক্লিক করে ফটোটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর আপনারা এই বারেন্টিতে আবার ক্লিক করবেন, এই বারেন্টিতে ক্লিক করবেন। করার পর সিলেক্ট অল লেয়ার আছে, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, পেস্ট লেয়ার ক্লিক করবেন না, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। দেন আবার এই বাটনটিতে ক্লিক করে এবার যে পেস্ট স্টাইল আছে, পেস্ট স্টাইল আছে এটিতে ক্লিক করবেন। করবে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটিতে ক্লিক করবেন, এই গ্রিনগুলিকে হোয়াইট করে দেবেন। জাস্ট প্রথমে একটাতে গ্রিন লাগবেন, দেন এবার পেস্ট বাটনে ক্লিক করে দেবেন, পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটি অ্যাড হয়ে গেছে, এবার ব্যাক করে দেখে নেবেন, চেক করে দেখতে পাবেন ছবিটি অ্যাড হয়ে গেছে। সেম পরের জিনিস গ্রুপটিকে সেম এডিট গ্রুপে যেয়ে এখানে একটি ছবি অ্যাড করে দেবো, ছবিটিকে এখানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে কপি হয়ে গেলো, দেন ডিলিট করে দেবো এখান থেকে। আবার এই বাটনটিতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার করবো, এই বাটনটিতে আবার ক্লিক করে পেস্ট স্টাইলের এই যে অ্যারো চিহ্নটি আছে সাইডে দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্নটি, এই অ্যারো চিহ্নটি ক্লিক করবো। করার পর এই গ্রিনগুলিকে হোয়াইট করে দেবো, করে দেওয়ার পর শুধু জাস্ট প্রথমে টিয়ে গ্রিন রেখে পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেছে এখানে, দেন এখান থেকে ব্যাক চলে যাবেন, দেখতে পাচ্ছি এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা বাকি লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর ভিডিওটি রেডি হয়ে যাবে। ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেটিং অপশানের পাশে সেভ অপশানে ক্লিক করবেন।